প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্যপ্রাণী সংরক্ষণ। এই বন্যপ্রাণী কারা? যারা প্রকৃতির বিভিন্ন পরিবেশে জন্মায়, সেখানেই বড় হয় এবং সেখানেই বংশবিস্তার করে, এদেরকে আলাদাভাবে কোনো দেখাশোনার প্রয়োজন হয় না। এরা হচ্ছে বন্য প্রাণী বা ওয়াইল্ড লাইফ, যেমন শিয়াল, হরিণ, বাঘ, সিংহ, গন্ডার ইত্যাদি। এই সমস্ত প্রাণীগুলো হচ্ছে বন্য প্রাণী, যারা বনে থাকে, বিভিন্ন ঝোপঝাড়ে থাকে বা প্রাকৃতিক কোনো পরিবেশে থাকে। হাঁস, মুরগি বা কুকুরের মতন এদেরকে প্রতিপালন করার প্রয়োজন হয় না। এরা প্রাকৃতিকভাবে জন্মায়, প্রকৃতির সঙ্গে লড়াই করে এরা বেঁচে থাকে। এরা হচ্ছে বন্য প্রাণী। যেমন বাঘ, সিংহ, গন্ডার বললাম, তাহলে বন্যপ্রাণীর আজকে বন্যপ্রাণী বা বন্যকুলের বন্যপ্রাণী সম্পদের যথেষ্ট বিপদের মধ্যে এরা আছে, বিপন্ন হয়ে পড়ছে। কেন বিপন্ন হয়ে পড়ছে? কেন বিপন্ন হয়ে পড়ছে? যে মানুষ এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যথেষ্ট নষ্ট হচ্ছে, যথেচ্ছ ব্যবহারের ফলে বন্য প্রাণীরা আজ বিপন্ন। যেমন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষবাস, আসবাবপত্র, বাড়িঘর ইত্যাদি নির্মাণের জন্য প্রচুর বন, জঙ্গল, ঝোপঝাড় ইত্যাদি কেটে ফেলা হচ্ছে। এমনকি পাহাড়ের বিভিন্ন অংশও কেটে বসতি স্থাপন করা হচ্ছে, নদীর বিভিন্ন অংশ ব্যবহার করা হচ্ছে, সমুদ্রের বিভিন্ন অংশ ব্যবহার করা হচ্ছে। ফলে এই সমস্ত জায়গায় যে সমস্ত প্রাণীগুলো, বন্য প্রাণীগুলো থাকে, তাদের প্রাণের সংকট হয়ে পড়ছে। এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রকৃতিবিজ্ঞানী বা পরিবেশ বিজ্ঞানীরা বিভিন্ন রকম পদ্ধতি কথা বলেছেন। তার মধ্যে তার কারণ হচ্ছে, বিভিন্ন বন্যপ্রাণী যদি পরিবেশ থেকে একে একে বিলুপ্ত হয়, তবে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে সেটা ধ্বংস হয়ে যাবে, এবং একসময় মানুষের উপরে সেটা প্রভাব পড়বে এবং মানুষেরাও ধ্বংসের মুখে চলে যাবে। সেই জন্য বিভিন্ন রকমের বন্য প্রাণী, তাদেরকে সংরক্ষণের প্রয়োজন আছে। বন সম্পদ কেটে ফেলার ফলে এই বন্য প্রাণীরা এক্সটিংক্ট বা বিলুপ্ত হয়ে পড়ছে। যে সমস্ত কারণে বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে, সেগুলি হচ্ছে বনসম্পদের যথেচ্ছ ব্যবহার, বন কেটে ফেলা, বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, পরিবেশকে দূষিত করা, অন্য জায়গা থেকে অপরিচিত কোনো প্রজাতি নিয়ে আসা, আবহাওয়ার পরিবর্তন স্বীকার করা, বন্যপ্রাণীর দেহের বিভিন্ন অংশের ব্যবহার, এই সমস্ত কারণে বন্যপ্রাণী বিপন্ন হয়ে পড়ছে। বন সম্পদের যথেচ্ছ ব্যবহার, যেমন কাঠ, জ্বালানি ইত্যাদি ব্যবহার করার জন্য প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে, যার কারণে বন ধ্বংস হয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, এবং সেই সমস্ত গাছ বৃক্ষে যে সমস্ত প্রাণী, পাখি ইত্যাদি বাস করত, তারা বাসস্থান হারিয়ে ফেলছে এবং তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বন কেটে ফেললা, বনকে ডিফরেস্টেশন, বনকে সম্পূর্ণ কেটে ফেলে, ছোট বড় সমস্ত গাছ কেটে ফেলে সেখানে কৃষি জমি করার ফলে সেখানকার যে সমস্ত ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী বসবাস করে, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর বাসস্থান নষ্ট করে ফেলা, যে সমস্ত বাসস্থানে বন্যপ্রাণীগুলো বসবাস করে, সেই সমস্ত বাসস্থানগুলো নষ্ট করে ফেলার ফলে ওই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিবেশ দূষিত করা, পরিবেশে বিভিন্ন রকমের দূষিত পদার্থ মানুষ ফেলছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড,
বিভিন্ন রকমের কলকারখানার বর্জ্য পদার্থ, এনটিপিসির ছাই ইত্যাদি ফেলার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, সমুদ্র দূষিত হচ্ছে এবং সেখানকার প্রাণীরাও প্রাণ সংশয়ে থাকছে এবং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অন্য কোনো দেশ থেকে অপরিচিত কোনো প্রজাতি নিয়ে আসা, যেমন যে সমস্ত জায়গায় বিভিন্ন প্রাণী বসবাস করে সেখানে অন্য কোনো হিংস্র প্রাণী এনে ছেড়ে দিলে সে সমস্ত নিরীহ প্রাণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ডোডো পাখি ছিল, সেখানে কুকুর বা বানর ছেড়ে আসার ফলে ডোডো পাখিগুলো আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আবহাওয়ার জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে সেখানকার প্রাণী উদ্ভিদ এবং প্রাণীকুলের উপর প্রভাব পড়ছে এবং সে সমস্ত জায়গার প্রাণীরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট, শিকার বা ফিশিং। শিকার করা বিভিন্ন মানুষের শখ হচ্ছে শিকার করা। শিকার করে বিভিন্ন প্রাণীর মাংস, চামড়া, শিং ইত্যাদি ব্যবহার করার ফলে প্রচুর প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন গন্ডার, হরিণ, হাতি ইত্যাদি প্রাণীগুলো মানুষের শিকার করার কারণে আস্তে আস্তে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর দেহের বিভিন্ন অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার, যেমন বাঘ, সিংহ, গন্ডার ইত্যাদির চামড়া বিভিন্ন শৌখিন জিনিসের জন্য, হাতির দাঁত, গন্ডারের খড়গ, হরিণের শিং, এগুলো বিভিন্ন শৌখিন কাজের জন্য, মানুষের শখ মেটানোর জন্য এদেরকে প্রচুর পরিমাণে হত্যা করা হচ্ছে এবং হত্যা করার ফলে এগুলো পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে পড়ছে। তাহলে এই সমস্ত কারণে পরিবেশের প্রাণীরা একে একে নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশের যে ইকোসিস্টেম বা জীববৈচিত্র্য হ্রাস হওয়ার ফলে বাস্তুতন্ত্রেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই জন্যে আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ ন্যাচারাল সোর্স নামে একটি সংস্থা বিভিন্ন প্রাণীর যাতে বিলুপ্তি না হয় এই জন্যে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন পরিবেশকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন। ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইত্যাদি সংস্থাগুলো বিভিন্ন প্রাণীর বাঁচিয়ে রাখার সম্পর্কে সচেতন হয়েছেন, কোন কোন প্রাণীগুলো কোন ক্যাটাগরিতে ফেলা হয়েছে, কিভাবে তাদেরকে সংরক্ষণ করা হবে আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে থরলি পড়বে।